তুমি সব খুলে আমার হাতে দিয়েন আর ওগুলো প্রায় ঠিক করুন। ঝাঁকানাকা মিউজিক দেখেন তো আমার লাইভে যান। মৃদুটা অন কর, মানে তোর এই তাই তো মুম্বাই বুটিক্সে ড্রেস দেখতে হইলে আজকে লাইভ মিস করা যাবে না, ঠিক আছে? একদম মিস করা যাবে না। ওড়না কটন, হ্যাঁ ওড়না পিওর কটন, একদম একদম মাশাল্লাহ রকম সুন্দর, ঠিক আছে? যে যেখানে আছেন সবাইকে সুস্বাগতম আমাদের লাইভে। অ্যান্ড আজকে কিন্তু 5 রোজা চলে গেল, হ্যাঁ খেয়াল রাখেন, আজকে 5 রোজা চলে গেল, কালকে 6তম, মানে কি বলে 6তম রোজাই বলে না, 6তম রোজা, ঠিক আছে? সো 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 ঈদ শপিং এর টাইম কিন্তু চলে যাচ্ছে, হ্যাঁ যে যেখানে যা কিছু পাচ্ছেন, যা কিছু ভালো লাগছে নিয়ে নেবেন, কোনোটা কিন্তু রিপিট হবে না, ঠিক আছে? বারবার এক কথাই বলি প্রত্যেকটা লাইভে, কারণ অ্যালার্ট করার জন্য, হ্যাঁ আপনাদেরকে একদম মানে কি বলবো অ্যালার্টিং দেই আর কি। হ্যাঁ এই যে আমি যে ড্রেসটা পরেছি এবং আছে যতগুলো ড্রেস দেখাবো সব মুম্বাই এর, হ্যাঁ মুম্বাই বুটিক্সের, ঠিক আছে? এই যে এটা হচ্ছে কি আমার পরা ড্রেসটা, একদম হোয়াইট কালার। তারপর আমি দেখাবো এই রকম সুন্দর একটা কালারের ড্রেস যেটা কিনা আপনাদের সবার প্রিয় কালার। অ্যান্ড এই যে এগুলো তো ডিসকাউন্টের ড্রেস আছে, হুম ডিসকাউন্টের কিছু কিছু, এই যে এটাও ডিসকাউন্টের ড্রেস, হ্যাঁ অনেক সুন্দর একটা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন, ওকে। দেন এই যেগুলো হচ্ছে গিয়ে আপনাদের মুম্বাই বুটিক্সের, তো সব দেখিয়ে দিব, একদম সুন্দর একটা জিনিস টোটালি, ঠিক আছে? আমি একটু কমেন্টটা নিয়ে নিই, আমাকে ঠিকঠাক মতো দেখা যাচ্ছে কিনা এবং আমার কথা ঠিকঠাক মতো চুনো শোনা যাচ্ছে কিনা আমাকে জানান, কমেন্ট নিয়ে নিই। হ্যাঁ এখানে কে কে কমেন্ট করেছেন, ওকে সাইমন শমি বলছেন হাই, হ্যালো রাজিয়া সুলতানা সীমা বলছেন হাই, চম্পা রুগুলারসি বলছেন হাই বিউটিফুল, কেমন আছো? ওকে আলহামদুলিল্লাহ ভালো আছে, ক্লিয়ার আছে, আমাকে ঠিকঠাক মতো দেখা যাচ্ছে, ওকে। সাবরিনা মাসুদ খান বলছেন এইবার আবার ঈদে, আবার ঈদে ড্রেস, সরি এবার ঈদে ড্রেস হবে হোয়াইট, আপু সব ড্রেস হোয়াইট কালার দেখাও, ওকে ইনশাল্লাহ, ঠিক আছে, ওকে। হ্যাঁ হোয়াইট কালারের উপরে কোনো ড্রেসই নেই, অ্যান্ড গরমে হোয়াইট ছাড়া কোনো কথাই নেই, হ্যাঁ একদম পারফেক্ট পিওর হোয়াইট হতে হবে গরমে, ওকে। সো বিউটিফুল একটা কালেকশন নিয়ে চলে আসছি, চরমও সুন্দর এবং কাপড়ের কোয়ালিটি মাশাল্লাহ এত এতটাই ভালো, হ্যাঁ আমি বুঝায়া শেষ করতে পারবো না কাপড়ের কোয়ালিটি এতটা ভালো। আমি খুব শর্ট লাইভ করবো ইনশাল্লাহ, হ্যাঁ খুব শর্টলি বুঝাবো, সবারই সময় কম থাকে এবং আমি যদি ব্যাক টু ব্যাক আরেকটা লাইভ করতে পারি তার জন্য, ঠিক আছে? কারণ অনেক কালেকশন যেটা কিনা আমি হ্যাঁ এক হাতে দেখাই শেষ করতে পারতেছি না, ওকে। পান্না জহির বলছেন নাইস আপু, থ্যাংক ইউ। মাইশা মনি বলছেন ওয়াও, ওকে সবাই জয়েন করে ফেলেন, আমাকে একটু দিয়ে দেন, হ্যাঁ ওকে, খুব সুন্দর, হ্যাঁ খুবই সুন্দর, খুব কম পিস আছে। হ্যাঁ আপনারা জানেন যে মুম্বাই বুটিক্স কালেকশনগুলো খুব বেশি একটা পিস থাকে না, অ্যান্ড এগুলো জোগাড় করা অ্যান্ড এগুলো আমাদের হাত পর্যন্ত আসাটা ভেরি টাফ এবং সময়ের ব্যাপার, হ্যাঁ ড্রেস যে পাওয়া যায় না তা না, ড্রেস পাওয়া যায় কিন্তু সময়ের ব্যাপার, হ্যাঁ। সো ইনশাল্লাহ, সো আর যারা পেয়ে যাচ্ছেন, যারা খুব তাড়াতাড়ি অর্ডার করবেন তাড়াতাড়ি নিয়ে নেন। পিঙ্ক আছে, হ্যাঁ আজকে একটা পিচি পিঙ্ক কালারের ড্রেসও দেখাবো, সো যারা নিয়ে নেবেন তারা খুব দ্রুততার সাথে নিয়ে নেবেন। হ্যাঁ এই যে দেখেন একদম সুন্দর করে এমব্রয়ডারি মিনাকারি করা ওয়ার্ক আছে, ঠিক আছে? ফয়েলের এমব্রয়ডারি আছে, খুবই গর্জিয়াস লেভেলের একটা ড্রেস। অ্যান্ড এই যে এখানে দেখে নেন, হ্যাঁ এখানে কিন্তু 1000 স্টোন করা আছে, ফুল ড্রেসে 1000 স্টোন করা আছে, প্যানেল পোর্শনে একই এমব্রয়ডারি করা আছে, সব মিলে মাশাল্লাহ। চলে যাব, তুমি আমার কমেন্ট পড়ো না কেন, নাসিমা আক্তার পরে ফেললাম, যান যাওয়া লাগবে না, থেকে যাবেন।
রুদিনা খালা আপু বলছেন ওয়াও অসাধারণ ড্রেস, থ্যাংক ইউ। সাবরিয়া মাসুদ খান বলছেন আপু আজকেও চারটা ড্রেস নিলাম, আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ ভেরি মাচ। বললাম না যারা চারটা নিয়েছেন তাদের চল্লিশটা হবে, ঈদের আগে যারা চারটা নিয়েছেন আমাদের কাছে তাদের চল্লিশটা হয়ে যাবে, যারা আটটা নিয়েছেন তাদের আশিটা হয়ে যাবে, যারা আশিটা নিয়েছেন তাদের আটশোটা হয়ে যাবে, ঠিক আছে ড্রেস। ওকে, তো একটা আপু ঈদের আগে 80 ড্রেস একসাথে অর্ডার করেছে, ঠিক আছে। তো আমি বলছি ওই আপুরও 800 হয়ে যাবে ইনশাল্লাহ। আপু তোমাকে অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ ভেরি মাচ। একটা নাম দেন তো, এটা হচ্ছে শুভ্র বেলি, হ্যাঁ একদম শুভ্র বেলি রং, না খুব সুন্দর একটা হোয়াইট বেলি রং, বেলি বেলি ফুলের যে রংটা হয় ঠিক ওই হোয়াইটটা, ঠিক আছে, খুব সুন্দর একটা শুভ্র বেলি টাইপের একটা কালার। ওকে, এন্ড ওড়নাটা দেখে নেন, কটনের ভিতর ফুল পিওর, একদম আরামদায়ক কটনের ভিতর, কি যে সফট। ওকে, তো আমি ড্রেসটাতে চলে যাই, 3 পিস, এন্ড নিয়ে নেবেন খুব চট জলদি করে, অসম্ভব সুন্দর ড্রেস, অসম্ভব সুন্দর ড্রেস, মিস করা যাবে না, ঠিক আছে। ডু ইউ ডেলিভারি ইন ইউএসএ? নো আপু, বাংলাদেশের ভেতরে ডেলিভারি করি, এন্ড বাংলাদেশের ভেতরে যদি আপনার কোনো আত্মীয় স্বজন থেকে থাকে তাহলে আপনার আত্মীয় স্বজনের ঠিকানায় নিয়ে নেবেন, হ্যাঁ রিলেটিভসের ঠিকানায় নিয়ে নেবেন, তো সেখান থেকে কালেক্ট করে নেবেন, ঠিক আছে। আমরা বাংলাদেশের যে কোনো জায়গায় ডেলিভারি করে থাকি। এটা হচ্ছে গিয়ে ড্রেসটা পিওর হোয়াইট, একদমই ফাটাফাটি সুন্দর একটা ড্রেস, মোস্ট মোস্ট ওয়ান্টেড ড্রেস, হ্যাঁ এটা একদমই খুবই সুন্দর একটা ড্রেস, পিওর হোয়াইটের ভিতরে একদম লাক্সারি হোয়াইট যেটাকে বলে, হ্যাঁ একটা আছে না যে হোয়াইট, হ্যাঁ ক্রিস্টাল হোয়াইট, ক্রিস্টাল হোয়াইট না, এটা একটু লাক্সারি টাইপের হোয়াইট। ওকে আপু, দিল্লি কটন আর বারিশ এই দুইটা আর আসবে না, দিল্লি কটন বারিশ, কোন বারিশে আপু, দিল্লি কটন তো না, দিল্লি কটন তো আর আসে নাই আপু, আসলে অবশ্যই দিব, হ্যাঁ অ্যান্ড বারিশটা বুঝতেছি না কোন বারিশের কথা বলতেছেন, সুতা বারিশ যদি হয় সুতা বারিশ আসতে দেরি হবে আপু। ওকে, বিউটিফুল ড্রেস, ওকে শুভ্রা, শুভ্রা নাম দিব, শুভ্রা না শুভ্রা নাম দিব না, হ্যাঁ শুভ্র নীল নামে আমার একটা ড্রেস আছে তো, কাছাকাছি হয়ে যাবে, শুভ্রা নাম দিব না, হ্যাঁ। তো এই যে দেখে নেন টোটালি, এত সুন্দর, এত সুন্দর জিনিসটা, আমি মুম্বাই বুটিক্সে সবচেয়ে যেটা বেশি দেখাতে পছন্দ করি সেটা হচ্ছে গিয়ে এটার কাপড়টা, ম্যাটেরিয়ালটা, ম্যাটেরিয়ালটা একদম ডিফারেন্ট ম্যাটেরিয়াল হয়, ডিফারেন্ট কাইন্ড অফ ম্যাটেরিয়াল হয়, তো তাড়াতাড়ি করে নিয়ে নেবেন, আর নিয়ে নেওয়ার চেয়ে বড় কথা হলো বুঝে নেবেন এবং নকল থেকে দূরে থাকবেন, ঠিক আছে। কপি ভার্সন কিন্তু আমাদের দেশে কি মানে আসল ভার্সন আসার সাথে সাথে কপি ভার্সন বেরিয়ে যায়, ঠিক আছে, কিংবা আসল ভার্সন দেরি হলেও মানে একটা একটা ড্রেস হাতে পেলেই কপি ভার্সন বেরিয়ে যায়, ঠিক আছে। সো কপি থেকে সাবধান থাকবেন, পুরোপুরি ড্রেসটা বুঝে দেন 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 ড্রেস পারচেজ করবেন, ঠিক আছে, আমি যেভাবে বুঝিয়ে দিব এবং ইনশাল্লাহ আর কোনো কনফিউশন থাকবে না ড্রেসের। ওকে, আমি আগে মেজারমেন্টটা করে নিই, কারণ পরে আবার দেখা যাবে যে অনেক অনেক মানে আপুরা অর্ডার করবেন তো, সো সবাইকে দেওয়া পসিবল হবে না, সো আপনি দেখে নিন যে মেজারমেন্টটা দেখে যে আপনার হবে কি না আগে শিওর হয়ে নেন। 60 ইঞ্চি বডি পার্ট, 60 ইঞ্চি দেওয়া আছে, ঠিক আছে, 60 ইঞ্চি দেওয়া আছে, অ্যান্ড লং দেখে নেই, ওয়াও লং অনেক দেওয়া আছে, 47 ইঞ্চি লং দেওয়া আছে, বিউটিফুল ড্রেস, শঙ্খচিল, শঙ্খচিল, সাদা মেঘ, অনেক সুন্দর সুন্দর নাম তো সাদা মেঘ দিয়ে দিলাম, যান সাদা মেঘ, হ্যাঁ সাদা মেঘ, আসলে মেঘা মানে মেঘে মেঘের ঢাকা এরকম ড্রেস, এত সুন্দর একটা হোয়াইট হোয়াইট মেঘি মানে মেঘ মেঘ টাইপের ড্রেস, ঠিক আছে, আমি মেঘি মেঘি টাইপের ড্রেস বলতেছিলাম। ওকে, সো বিউটিফুল, পুরো ড্রেসটা ভর্তি একদম 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 সুন্দর কারুকাজে ভরা, ঠিক আছে। তো আমি যেটা কাপড়ের ব্যাপারে বলতেছি, আপনার কাপড়টা একদম পিওর কটন, হ্যাঁ বাট এটা একটু সিল্ক শাইন দিচ্ছে, দেখেন পুরো কাপড়টাতে একটু সিল্ক সিল্ক শাইন দিচ্ছে, এটা হচ্ছে মানে যদি আপনি বলেন মুম্বাই অরিজিনাল টরে কটন যেটাকে বলে, হ্যাঁ অনেক সুন্দর একটা টরে কটন, সাদা মেঘ, ড্রেসের নাম দিয়ে দিলাম সাদা মেঘ, এত সুন্দর করে, হ্যাঁ পুরোপুরি একদম কাপড়টা দেখে আপনার মানে জাস্ট আপনার কাপড়টা গায়ে দেওয়ার পর ঘুম এসে পড়ে যেমন আমার চলে আসছে, ঠিক আছে। ওকে আপু, মেঘ তো সাদা না, মেঘ তো সাদা আপু, সাদা মেঘ, তার জন্য আমি সাদা মেঘ নাম দিচ্ছি, সাদা না মেঘ, সাদা না, আকাশের দিকে যখন তাকান শরতের আকাশে সাদা মেঘ দেখেন না, শরতের আকাশটা দেখে দেখবেন, ঠিক আছে, এই যে শরতের আকাশে সাদা মেঘের মতো, অ্যান্ড কাপড়টা খুবই নাইস, খুবই নাইস, ইনার লাগবে না, ইনার লাগবে না আপু, একদম ইনার লাগবে না, ঠিক আছে, খুব সুন্দর একটা জিনিস, টোটালি, হ্যাঁ টোটালি, অ্যান্ড পুরো গলাটার কাছটা একটু দেখিয়ে দেয়, কাপড়টা এতটাই গর্জিয়াস, এতটাই গর্জিয়াস, মানে খুবই এক্সপেন্সিভ একটা ম্যাটেরিয়ালের উপরে, হ্যাঁ খুবই এক্সপেন্সিভ একটা ম্যাটেরিয়াল, এই যে আমার চিপটা দেখেন কেমন সুপার শাইন করতেছে না, মনে হইতেছে যে এটা কোনো কি বলে এটা কোনো সিল্কের ড্রেস না, কিন্তু এটা কিন্তু সিল্কের না, একের পর এক এত সুন্দর ড্রেসগুলো নিয়ে আসছেন, উফ এখন আফসোস হচ্ছে কেন আগে আগে নিয়ে নিলাম না, না আগে আগে নিলেন কোথায়, আরও নিতে হবে, আরও তো আফসোস করার ড্রেস আসতেছে, ঠিক আছে, প্রতিদিন নিউ নিউ ড্রেস আসতেই থাকবে, একদম 24 রোজা
পর্যন্ত, চব্বিশ রোজা পর্যন্ত ইনশাল্লাহ, ঠিক আছে? ধমাকা ক্রিয়েশন এই যে খালি ধমাকা দেখবেন, ধমাকা। ওকে আপু, সাদা বেলি দাও, সাদা বেলি দিব, নাম তো দিয়ে দিয়েছি, সাদা মেঘ নাম দিয়ে দিয়েছি। আপু ডিজাইনটা মনে হয় বিন সাইদের না, না বিন সাইদের না, ঠিক আছে? ডিজাইনটা মোটেও বিন সাইদের না, একটু খেয়াল করে দেখেন, হ্যাঁ একটু খেয়াল করে দেখেন। এখন কলকা, কলকা এমন একটা ডিজাইন যেটা কিনা সব ড্রেসেই থাকে, ঠিক আছে? হ্যাঁ কলকা হলেই কি তাহলে শুধু কালামকারি হয়ে গেল? কালামকারি হলো না, কলকা কলকা কিন্তু যে কোনো পাকিস্তানি ড্রেসে থাকে, যে কোনো ইন্ডিয়ান ড্রেসে থাকে, কোনো যে কোনো দেশীয় ড্রেসে থাকে, ঠিক আছে? তো এই শেপটাও না একটা, হ্যাঁ একটা বিন সাইডের ড্রেসে এরকম শেপও থাকে, আবার বুটিক্সের ড্রেসে এরকম শেপ থাকে। সো নো প্রবলেম, এই যে দেখে নেন টোটাল জিনিসটা, দেখে নেন কাপড়টা খুবই এক্সক্লুসিভ একটা কাপড়, এক্সক্লুসিভ লাক্সারি কটন সিল্ক টাইপের একটা, মানে খুব মানে খুবই সফট টাইপের, সফট টাইপের একটা ড্রেস, ঠিক আছে? সফট একটা ড্রেস, ওকে? যেমন কালারটা সফট তেমন ড্রেসটা সফট। এইবার আমি পুরো ড্রেসটা দেখিয়ে দিই, পুরো ড্রেসটাতে পেয়ে যাচ্ছেন এইরকম হাজারো সোয়ারোস্কি স্টোনের ওয়ার্ক করা, দেখতে পাচ্ছেন পুরো ড্রেসটাকে, সাদা পায়রা। ওকে আপু, আপু জামাটা আরেকটু হাই আপু কেমন আছেন, ঠিক আছে? এই যে এইভাবে হাজার স্টোন বসানো, হ্যাঁ সার্ভিস স্টোন, হাজার বুটি যেমন বলে না, হাজার স্টোন বসানো পুরো ড্রেসটাতে, কোনো জায়গা ফাঁকা নাই, পুরো ড্রেসটা এরকম শাইনিং 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 করছে, ঠিক আছে? এই যে দেখে নেন টোটালি, হ্যাঁ অ্যান্ড একদম ছোট 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 একদম সার্ভিস স্টোনের সব জিরো সাইজ, যেটা সার্ভিস স্টোনের সেই জিরো সাইজের স্টোন দিয়ে করা, অ্যান্ড এই জিরো সাইজের স্টোনের মধ্যেও কিন্তু এরকম ডায়মন্ড কাট দেওয়া আছে, ঠিক আছে? এইরকম সুন্দর করে ডায়মন্ড কাট দেওয়া আছে। আমার ফুপি শাশুড়ি খুব পছন্দ হয়েছে, আপু প্রাইসটা বলো তাড়াতাড়ি, ঠিক আছে? প্রাইসটা বলে দিব, ঠিক আছে? নো প্রবলেম। অ্যান্ড এইটা হচ্ছে গিয়ে গলার অংশটা, গলার অংশটা ফুল এমব্রয়ডারি করা, ফুললি পিটানো মিনাকারি ধরনের এমব্রয়ডারি করা, স্টোন উঠে যাবে না, না আপু সোয়ারোস্কি স্টোন উঠে না, হ্যাঁ সোয়ারোস্কি স্টোনের তো কাহিনী এটা, মেন মেন কাহিনী এটা যে সোয়ারোস্কি স্টোন কখনোই উঠে না, ঠিক আছে? খেয়াল করে দেখবেন সোয়ারোস্কি স্টোনের হাজার হাজার ড্রেস, হাজার হাজার শাড়ি কখনোই সোয়ারোস্কি স্টোন উঠে না, ঠিক আছে? প্রেস করে বসানো হয় তো, তো কোনো আঠা দ্বারা লাগানো না, ঠিক আছে? এটা নিজস্ব আঠা থাকে যেটা প্রেস করলে তাপ দিলে বসে যায়, ওকে? স্টোন গুলা ওয়াশ করার সময় পড়ে যাবে আপু, না রে আপু এটাই বলছি। এমব্রয়ডারিটা দেখে নেন, এমব্রয়ডারিটা পিটানো এমব্রয়ডারি, এমন সফট এমন পাতলা এমব্রয়ডারি, আপনি হাত দিয়ে ধরলেও আপনি মানে আপনার বুঝতে বুঝতে একটু দেরি হবে যে এটা এমব্রয়ডারি কিনা, হ্যাঁ এত সুন্দর করে নিখাত এমব্রয়ডারি করা, নিখাত নিখাত এমব্রয়ডারি করা, হ্যাঁ এক দুই তিন চার পাঁচ ছয়, ছয়টা লাইন গেছে, ছয়টা ওয়েতে, এবং খুব সুন্দর করে ওভাল শেপে পুরো গলাটা, মানে পুরো গলাটা জুড়ে এইভাবে এমব্রয়ডারিটা গেছে, ঠিক আছে? ও আপু ঈদের আগে তোমার সাথে দেখা করা যাবে, ঈদের গিফট দেব তোমায়, আর দেখা না হলে শোরুম শোরুমে দিয়ে আসবো না, ওরা কি তোমায় দিয়ে দিবে? না আপু এই যে গিফট দিবেন বলেছেন না, আমি একদম খুশি হয়ে গেছি, ঠিক আছে? একদম আমি গিফট পেয়ে গেছি, গিফট দেওয়া লাগবে না আপু এত কষ্ট করে, হ্যাঁ আর আপনি অনেক দূরে থাকেন সাবরিনা মাসুদ খান আপু, তো গিফট দেওয়া লাগবে না, ওকে? আপনারা আমার সাথে জয়েন আছেন, আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করছেন, এর চেয়ে বড় কোনো গিফট হতে পারে না, ঠিক আছে? ওকে হাই, ওকে হাই, আমায় দেখো না, হ্যাঁ দেখেছি আপনাকে দেখেছি, ঠিক আছে? তোমাদের ড্রেস তো ড্রেসের মতো আর কারো পেজে ড্রেস এত সুন্দর হয় না, আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ ভেরি মাচ, হ্যাঁ অনেক অনেক দোয়া করবেন, সাথে থাকবেন, ধামাকার পর ধামাকা পেয়ে যাবেন, ঠিক আছে? লাইভ করে কুলোতে পারছি না, যদি লাইভ করতে পারতাম সারাদিন পাঁচটা লাইভ করলেও আমার কালেকশন দেখানো শেষ হতো না, ঠিক আছে? অ্যান্ড সম্পূর্ণটা আর পুরো কালেকশনটি আপনাদের পছন্দের উপর ডিপেন্ড করেই আমরা করেছি, তো আপনাদের ভালো লাগতেই হবে ইনশাল্লাহ, ঠিক আছে? ওকে হাই আপু, হ্যালো আপু, তোমাকে সাদা ড্রেসে খুব সুন্দর লাগে, হ্যাঁ সাদা আমার একটা খুব প্রিয় রং, দেখেন তো এমব্রয়ডারিগুলো একটু দেখে নেন, গলার কাছে যে এমব্রয়ডারি দেখছেন, গোল্ডেন পোর্শন যেগুলো দেখছেন, মানে সিলভার গোল্ড যেগুলো শাইন করছে, এগুলো কিন্তু ফয়েলের সুতো দিয়ে, হ্যাঁ এগুলো রেগুলার নর্মাল জারি সুতো না, এগুলো ফয়েলের এক্সপেন্সিভ সুতো দিয়ে ওয়ার্ক করা, এবং ফয়েলের সুতোর যে এমব্রয়ডারি ওয়ার্কটা এর আগেও আমি বলেছি সেটা করতে কিন্তু আলাদা মেশিন প্রয়োজন হয়, আলাদা মেশিনে করা হয়, অ্যান্ড খুব নিখুঁত করে করতে হয়, খুব আস্তে ধীরে করতে হয় ফয়েলের
এমব্রয়ডারি ওয়ার্ক গুলো হ্যাঁ দেখে নেন, টোটাল 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 জিনিসটা, টোটাল গলার পোর্শনটা, ও মাই গড। হ্যাঁ, তারপর মাঝে মাঝে যে গোলাপি এবং সবুজের মধ্যে তোমাদের কাছে গুলি থ্রি পিস অর্ডার করেছি কিন্তু এখনো পাইনি। আচ্ছা, শেফালি ইকবাল স্ক্রিনশট নেন তো, আপু আমি সবসময় তোমার লাইভ দেখি, কমেন্ট করি কিন্তু আমার কমেন্ট কখনো দেখো না, তো খুবই খারাপ লাগে। আমি কিন্তু গত পরশু দিন 4টি ড্রেস অর্ডার করেছি তোমার কাছ থেকে, তাই আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ ভেরি মাচ আপু। অ্যান্ড আরেকটা কি কমেন্ট করেছেন আপনি, তোমাদের কাছে অনেকগুলি থ্রি পিস অর্ডার করেছি কিন্তু এখনো পাইনি, আমি রোজার অনেক আগে অর্ডার করেছি, কখন বানাতে দিব, এর আগে এমন হয়েছে ফোন দেয় কিন্তু আসে না। তুমি দেখো আপু অনেক সময় ড্রেস স্টক আউট হয়ে যায়, বাট ফোন দিয়েছে তো তাহলে আপনাকে দিবে, একটু দেখেন তো। শেফালি ইকবাল পেয়েছেন, একটু দেখেন শেফালি ইকবাল আপু, আপনার প্রবলেমের সলিউশন করে দেওয়া হবে, নো টেনশন নো টেনশন, আমি আছি না, আমি এখানে আছি কেন, আপনাদের প্রবলেম সলিউশন করার জন্য, আপনাদেরকে সুন্দর সুন্দর ড্রেস দেখানোর জন্য। সো এই যে টোটালি এমব্রয়ডারি করা, হ্যাঁ টোটালি খুবই সুন্দর মিনাকারি, দেখেন মিনাকারি এমব্রয়ডারিগুলো পিটানো, মিনাকারি কেন বলি এমব্রয়ডারিকে, পিটানো কালারফুল এমব্রয়ডারিকে মিনাকারি বলি, একদম খুবই সুন্দর খুবই সুন্দর, সফটেস্ট এভার। সো এটা হচ্ছে গলার পোর্শনটা, অ্যান্ড গলাতে কিন্তু জারি সুতার যে ঝলক দেখছেন এটা কিন্তু একদমই কি বললাম একদমই, হ্যাঁ ফয়েলের দড়ি সুতো দিয়ে করা। তো এটা হচ্ছে ফ্রন্ট পার্ট অ্যান্ড 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 অ্যান্ড, এই যে ফ্রন্ট পার্ট অ্যান্ড এটা হচ্ছে ফ্রন্টের প্যানেল পোর্শনটা, প্যানেল পোর্শনটা আশ্চর্যজনক সুন্দর, পুরো প্যানেলটাতে এইভাবে মিনাকারি মিনাকারি এমব্রয়ডারি করা, মিনাকারি স্টাইল এমব্রয়ডারি করা, দেন এইখান দিয়ে আবার অনেক সুন্দর করে লাইক এই যে, হ্যাঁ এই যে ওয়াও, হ্যাঁ গোলাপি গোলাপি এবং কি বলে গ্রিন কালারের খুব সুন্দর ওয়েতে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে, এইরকম খুবই সুন্দর মিনাকারির মতো করে খাঁচকাটা খাঁচকাটা, এবং আউটার লাইন গুলাতে অনেক সুন্দর করে ফয়েলের জারি সুতো দেওয়া আছে, দেখা যাচ্ছে ফয়েলের জারি সুতো দেওয়া আছে, এত সুন্দর এত সুন্দর একটা নিশ, ওয়াও ওয়াও ওয়াও। ওকে আপু 24 রোজার আগে পাবো তো, অবশ্যই আপু পাবেন ইনশাল্লাহ আপু। আরে শিরিন সোনম আপু কি যে বলেন না, আচ্ছা যাদের যাদের ড্রেস পেয়েছেন হাত তুলেন তো বলেন তো। হ্যাঁ কয়েকটা ড্রেস আছে যে হ্যাঁ যেগুলো রিস্টক হওয়ার জন্য আমরা পেন্ডিং এ রেখে দিয়েছি কয়েকটা অর্ডার, আর যেগুলো নেই সেগুলো তো স্টক আউট বলেই দেওয়া হয়েছে, ঠিক আছে। তো যেগুলো এখনো স্টক আউট বলা হয়নি আপনার পেন্ডিং আছে, ইনশাল্লাহ ড্রেস পাবেন বলেই রাখা হয়েছে, ঠিক আছে। সো এটা হচ্ছে এমব্রয়ডারি পোর্শনটা, আউটার লাইনও এইভাবে জিগজ্যাগ জিগজ্যাগ করা, ফুল বডিতে সর্বস্কি স্টোনের ওয়ার্ক করা। শেফালি আক্তার বলছেন ওকে অসংখ্য ধন্যবাদ আপু, আপনি আমার কমেন্ট দেখেছেন, ঠিক আছে ওকে। অ্যান্ড এই যে এটা হচ্ছে গিয়ে না প্যানেলের পাইপিং করা আছে, খুব গর্জিয়াস ওয়েতে পাইপিং করা আছে, কি দিয়ে একটু দেখেন তো কি দিয়ে পাইপিং করা, ওয়াও খুবই সুন্দর একটা কাতানের পাট দিয়ে হ্যাঁ পাইপিং করা আছে। সো এটা টোটাল ড্রেসটা চলে গেল, টোটাল ড্রেসটা ও মাই গড এত সুন্দর। অ্যান্ড এইটা হচ্ছে ব্যাক পার্টটা, ব্যাক পার্টটা দেখে নিলে আপনি বুঝবেন কতটা সুন্দর লাক্সারি সফট সিল্ক কটন, ঠিক আছে। তারপর চলে আসেন স্লিভসে, ঠিক আছে আপু সুতাবাড়ি কবে আনবো, সুতাবাড়ি জানতে দেরি আছে আপু। আপু আমি কাল তোমার থেকে 2টা ড্রেস অর্ডার করেছি ইয়াসমিন সত্তার, থ্যাংক ইউ আপু। ওকে এটা হচ্ছে স্লিভসটা, স্লিভসতেও স্লিভসেও অনেক সুন্দর করে, আমি বলছি স্লিভসতেও ওকে স্লিভসেও অনেক সুন্দর করে লাইক এমব্রয়ডারি করা আছে, ফুল স্লিভস এই যে এইভাবে সুন্দর প্লেন কাপড়ের উপর অ্যান্ড এমব্রয়ডারি পোর্শনটা পুরো বর্ডারে করা আছে, বর্ডারটা দেখে নেন একদম নিখুঁত মিনাকারি এমব্রয়ডারি অ্যান্ড ফয়েলের জারি সুতা ওয়ার্ক, হ্যাঁ খুব শাইনি ফয়েলের জারি সুতা ওয়ার্ক। ওকে আপু প্রত্যেকবারই 2 দিনে পেয়ে গিয়েছি ড্রেস, তাই তো বেশি ভালো লাগে আমার, যে আম্মা বেশি পছন্দ করে আপনাদের ড্রেসগুলো। ওকে হ্যাঁ এই যে দেখেন পাচ্ছেন না, পাচ্ছেন তো, ঠিক আছে ওকে। সো এইটা হচ্ছে টোটাল, হ্যাঁ টোটাল জিনিসটা, টোটাল স্লিভসটা আমি আমার স্লিভসটা এখন দেখিয়ে দিই, আমার স্লিভসটা অনেক সুন্দর ওয়েতে বানানো হচ্ছে, টঙ্গিতে হোম ডেলিভারি চার্জ কত 150 টাকা, কানাডা মা ফার্ম ভাড়াকা কি দাদা ফুড, এগুলো কি কমেন্ট, কে কোনখানে কে শেয়ার করেন আপু প্লিজ, হ্যাঁ যেখানে শেয়ার করেন ভাই বাংলাদেশেই শেয়ার করেন, হ্যাঁ আমি তো বাইরের কান্ট্রিতে ড্রেস দেই না, সব ভাড়া কানাডা ভাষা দিয়ে আমি বুঝিও না, ঠিক আছে। তো প্লিজ আপু হ্যাঁ যারাই যারাই শেয়ার করবেন আমাদের দেশীয় গ্রুপগুলোতে শেয়ার করবেন। ওকে আপু আমি তোমার কাছ থেকে 3টা ড্রেস অর্ডার করেছি, ইয়েস থ্যাংক ইউ ভেরি মাচ। অ্যান্ড এটা হচ্ছে আমার স্লিভসটা, দেখেন তো স্লিভসটা কিন্তু আমি লুজ দিয়েছি, আমার মন মতো লুজ দিয়েছি, আমি যতটুকু লুজ দিই অলওয়েজ, অ্যান্ড ফুল স্লিভস হয়ে গেছে, ঠিক আছে। অ্যান্ড এটা হচ্ছে সালোয়ারটা, ও মাই গড কি দিয়ে সালোয়ারটা কি দিয়ে বানাইছে আমি জানি না, সালোয়ারটা মুম্বাই বুটিক্স বলে কথা, হ্যাঁ লাক্সারি মুম্বাই বুটিক্স ফর ঈদ এটা। সো সালোয়ারটা দেখে নেন, সো সফট সো সফট
একটা সলিড কটন, ওকে, ও মাই গুডনেস, ওকে, ঝাকানাকা কালেকশন, মাথা পুরাই নষ্ট, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। এই যে এত কোয়ালিটিফুল সালোয়ারও যে এত কোয়ালিটিফুল হয় এটা আপনি মুম্বাই কালেকশন ছাড়া কোথাও পাবেন না, ঠিক আছে? এই ধরনের সালোয়ার, হ্যাঁ, দেখে নেন। অ্যান্ড অনেকগুলো সালোয়ার কাপড় দিচ্ছে, আমি বলতে পারবো না কি ধরনের কটন দিয়েছে ওরা, ওয়াও ওয়াও। তবে আমি এটা বলতে পারবো যে ফর দ্য ফার্স্ট টাইম, ঠিক আছে, ফর দ্য ফার্স্ট টাইম এই ধরনের সালোয়ারের কাপড় দেখলাম, ঠিক আছে, এত সুন্দর কাপড় অ্যান্ড এত সুন্দর, তার জন্য বলছে এত নরম সরম আরামদায়ক কেন, ঠিক আছে? তো এটা হচ্ছে সালোয়ারটা। অ্যান্ড চলে আসেন এইবার ওর নাতে, ও মাই গড, ও মাই গড, ঠিক আছে, ওড়নাটা দেখে নেন, অসম্ভব সুন্দর, অসম্ভব। নাদিন নাহার বলছে নিতে চাই, নিয়ে নেন, এক কথায় অসম্ভব সুন্দর একটা ড্রেস, ওড়নাটা দেখে নেন, ডিজিটাল প্রিন্ট করা এবং খুব সুন্দর। আমি ডিজিটাল প্রিন্টের আগে বলি, কটনের যে কত ভেরিয়েশন জীবনে আছে এটা আমি আর আপনারা ছাড়া কেউ জানে না, কারণ আমি এতবার আপনাদের এত ধরনের কটন বুঝিয়েছি এবং আপনারা আমার লাইভ দেখে ইমপ্রেস হয়েছেন। বাট আজকে বলতে চাই এইটা একদম কটনের হায়ার কোয়ালিটি কটনের ওড়না, ঠিক আছে, এইটার চাইতে সফটেস্ট এভার কোয়ালিটির কটনের ওড়না হয় না, ঠিক আছে, এত সফট, এত 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 পাতলা, এত আরামদায়ক, হ্যাঁ, এত মানে আপনার দেখে মনে হচ্ছে না যে এটা পিওর জর্জেটের ওড়না, এরকম ফিল দিচ্ছে না, কারণ ওড়নাটাই আসলে এত সফট, এভার সফট একটা, ঠিক আছে। হাই হাই তামিলনাড়ু কোড অ্যাভেলেবল, হাই তামিলনাড়ু থেকে শেয়ার করছে, ওকে আপু, আমি দুইটা ড্রেস নিয়েছি, একটা ড্রেস অনেক সুন্দর হয়েছে, অন্য ড্রেস লাইভে যেমন দেখানো সেম কালার হয় নাই, আপু চেঞ্জ করে দিতে বলো না, আপু তুমি কই ছিলা হোম ডেলিভারির সময়, তুমি কইছিলা ফার্স্ট অফ অল এইটা, হ্যাঁ। অ্যান্ড আপু লাইভে যেটা দেখানো হয় সেম সেটাই দেওয়া হয় লাইভে, লাইভে লাইটিং এবং ক্যামেরার কারণে হয়তো বা লাইট ডিপ কালার 19-20 হতে পারে, ঠিক আছে, তার জন্য তুমি বলতে পারবো না যে 10-20 হয়েছে, ঠিক আছে। তো এই হচ্ছে গিয়ে ঘটনাটা, দেখো ইনবক্সে নক করে, কারণ ওরা অনেক ব্যস্ত এখন আপু, ওরা দেখেন আপনাদের পছন্দ হয়নি, হ্যাঁ, ড্রেসের প্রবলেম মনে হয়েছে, আপনি ফেরত দিয়ে দিতেন আপনার ডেলিভারি বয় থাকা অবস্থায়, ঠিক আছে। এটাও নেবো আপু, জাস্ট ওয়াও নাসিমা আক্তার, হ্যাঁ, এটা আসলেই জাস্ট ওয়াও টাইপের একটা ড্রেস, একটা ওড়না, ফুল ড্রেসটা দেখেন, ফুল ড্রেস আর সার্ভিস কি স্টোনের ওয়ার্ক করা, দেন ফুল গলাটা এমব্রয়ডারি করা, প্যানেল পোর্শনটা এমব্রয়ডারি করা, ওকে। আপু পেজে মেসেজ দিলে রেসপন্স ঠিক মতো পাওয়া যায় না, আমি চারটা ড্রেস অর্ডার করলাম, কনফার্ম করেছে, বাট আমি একটা কথা জানার জন্য বারবার ওকে আবার মেসেজ দিয়েছি, কোনো রিপ্লাই নাই, কল দিলাম কেউ রিসিভ করছে, আপু 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 একটু তো অপেক্ষা করা লাগবে, আরশিয়া বিথি একটু দেখেন তো, আরশিয়া বিথি আপু একটু অপেক্ষা করা লাগবে আপু, হ্যাঁ, এত কমপ্লেইন করলে হবে না, অবশ্যই অবশ্যই মেসেজের রিপ্লাই পেয়ে যাবেন, আমাদের মানে আমাদের ইনবক্স যদি আপনাকে দেখাতে পারতাম, ঝড় চলছে, হ্যাঁ, ঝড় চলছে মানে কি, হ্যাঁ, ঝড় তো এসে আবার থেমে যায় না, এই ঝড় থামার নাম নিচ্ছে না, এমন 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 প্রেশার, এবং অনেক আপুরা কিন্তু ড্রেসও পাচ্ছেন না, আবার কনফার্মেশন কলও পাচ্ছেন না, তো তাদেরকে বলছি যারা কনফার্মেশন কল পান না, হ্যাঁ, ড্রেস কনফার্ম হওয়ার পর, কিংবা হ্যাঁ কনফার্মেশন কল পান না, আবার দেখা যায় যে যে প্রক্রিয়াধীন যে মেসেজটা আমরা দেই, হ্যাঁ, অর্ডার প্রসেস হওয়ার পর ওটা ওই মেসেজও পান না, তারা একটু পেজে নক করবেন আবার, হ্যাঁ, কারণ আমাদের ফলো আপ থেকে অনেকেই হারিয়ে যাচ্ছে, জানি না, দুঃখের বিষয়, আমি সবাইকে ধরে রাখতে পারতেছি না, কারণ এত প্রেশারে, হ্যাঁ, ইনবক্স ফুল হয়ে যাচ্ছে, ইনবক্স ফুল হয়ে যাচ্ছে, বারবার লোড নিতে পারছে না আমার ইনবক্স, ঠিক আছে, আলহামদুলিল্লাহ, ঠিক আছে। সো এটা হচ্ছে ওড়নাটা ডিজিটাল প্রিন্টের, এমন ধরনের একটা সফটেস্ট এভার কটন, আমি মানে কি বলবো, এত সফট, এত সফট, হ্যাঁ, মানে সফটটা সফটনেসটা আপনিই বুঝতে পারবেন, হ্যাঁ, আপনি লাইভে দেখেই বুঝতে পারবেন। অ্যান্ড এটা দুই পাশে দেখেন এমন সুন্দর করে এমব্রয়ডারি প্যানেল লাগানো আছে, খুবই সুন্দর করে একটা এমব্রয়ডারি, হোয়াইট এমব্রয়ডারি প্যানেল লাগানো আছে, যাতে কাট ওয়ার্ক করে দেওয়া আছে এরকম ফ্লাওয়ার ফ্লাওয়ার করে, ঠিক আছে, আলাদা করে এইভাবে, হ্যাঁ, ড্রেসে ওড়নার সাথে ফিক্সড করে দেওয়া আছে, এই যে দেখে নেন, হ্যাঁ, এমব্রয়ডারি প্যানেলটা অসম্ভব সুন্দর। আচ্ছা, সাদা মেঘ নাম দিয়েছি, ঠিক আছে, অ্যান্ড এটা হচ্ছে ঝুলগুলো, দেখেন তো ঝুলগুলাও অনেক সুন্দর, ওকে, চারদিকে এরকম লাল লাল সাদা সাদা ঝুল আছে, সো যারা নিবেন তারা তাড়াতাড়ি নিয়ে নিবেন, ঠিক আছে। অ্যান্ড অল ওভার ওড়নায় এইরকম দেখেন, হ্যাঁ, এইরকম হোয়াইটের সাথে পিঙ্ক পিঙ্ক রেড রেড কালারের ফ্লাওয়ারের একটা ডিজিটাল প্রিন্ট করা আছে, এই যে পিঙ্ক পিঙ্ক রেড রেড কালারের, ওকে, ড্রেস অর্ডার করেছি বাট কোনো রিপ্লাই পাচ্ছি না, পেয়ে যাবেন, একটু অপেক্ষা করেন, হ্যাঁ, আই ওয়ান্ট দিস ম্যাটেরিয়াল, ওকে, তোমার থেকে ড্রেস নিয়েছি, ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, দেখেন তো উনি প্রত্যেকদিন কোত্থেকে আসে, বলছি না কেউ বাইরে কোনো
বাংলাদেশি দেশীয় গ্রুপ ছাড়া কেউ শেয়ার করবে না, ঠিক আছে? ইটস এ রিকোয়েস্ট, ঠিক আছে? এই যে আমি দাঁড়ান, ওকে। সো এটা হচ্ছে কি ওড়নাটা, দেখেন মাশাল্লাহ অনেক সুন্দর একটা ওড়না। এবার প্রাইস গেস করে ফেলেন, হ্যাঁ এবার প্রাইস গেস করে ফেলেন কত হতে পারে এই সুন্দর ড্রেসটার প্রাইস, ঠিক আছে? হ্যাঁ কত হতে পারে এই সুন্দর ড্রেসটার প্রাইস, ওকে? কত? 80 টাকা, তাড়াতাড়ি বলে দেন। হ্যাঁ কত? 80 টাকা হবে এই ড্রেসটার প্রাইস। ও মাই গড, ও মাই গড, এত সুন্দর একটা ওড়না, একদম আমাকে পাকিস্তানি লুক লাগতেছে, ঠিক আছে? তো খুবই সুন্দর একটা হোয়াইট কালারের ওড়না, হ্যাঁ, এন্ড তার মধ্যে এমব্রয়ডারি করা, ওকে? তো কত 80 টাকা হতে পারে এটা? সাম কিছু পিসেস আছে, তো নিয়ে নেবেন। কত 80 টাকা? তাড়াতাড়ি বলেন, ওকে? ও মাই গড, ও মাই গড, ঠিক আছে? তাড়াতাড়ি করে গেস করে ফেলেন। আমি এবার একটু কামেন্ট নেই, এরপরে তো আমি মাথা নষ্ট আরেকটা ড্রেস পরবো, হ্যাঁ সবার মাথাটা ঘুরাই যাবে ওই ড্রেসটা পরার সাথে সাথে, ঠিক আছে? ওই ড্রেসটা কম পিসেস আছে দেখে রেখে দিলাম, পরলাম না, হ্যাঁ পরে পরবো সেকেন্ড ড্রেস হিসাবে। মাশাল্লাহ প্রাইস কত এই যেটা হচ্ছে গিয়ে ড্রেসটা, অল ওভার এমব্রয়ডারি করা, সার্ভিস কি স্টোনের ওয়ার্ক করা, দেন এটা হচ্ছে গিয়ে ওড়নাটা, হ্যাঁ ওড়নাটার সাথে আবার ফুল এমব্রয়ডারি করা প্যানেল আছে, অ্যান্ড এই যে এটা হচ্ছে সালোয়ারটা, সুপার সফটেস্ট এভার সালোয়ার, সাদা মেঘ নাম দিয়ে দিলাম, ঠিক আছে? হ্যাঁ স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে ইনবক্স করতে হবে উইথ ইউর ফোন নাম্বার অ্যাড্রেস, ওকে? তো এই হচ্ছে গিয়ে ঘটনাটা, অ্যান্ড এইবার আমি প্রাইস যারা গেস করেছেন তাদের উইনার ঘোষণা করে নেই, দেন আমি প্রাইস বলে দিব। আমি খুব চট জলদি ড্রেসটা দেখাইছি, সময় নেই, ঠিক আছে? ওকে 2180, সুমাইয়া আক্তার আপু বলছেন, ঠিক আছে? হ্যাঁ অরিজিনাল মুম্বাই লাক্সারি মুম্বাই কালেকশন, ঠিক আছে? হ্যাঁ কোনো কপি না, কোনো ভার্সন না, অরিজিনাল লাক্সারি মুম্বাই কালেকশন। অ্যান্ড এটার প্রাইস হচ্ছে গিয়ে জোহর মুন আপু রাইট অ্যান্সার দিয়েছেন, জোহর মুন আপু, অ্যান্ড তারপর হচ্ছেন হাবিবা মোরশেদ, অ্যান্ড তারপর হচ্ছেন সাবিহা মোহি, তিনজন লাকি উইনার, হ্যাঁ তিনজন লাকি উইনার, না এটা 1880, না এটা 2180, না এটা, হ্যাঁ একদম 1780, 1880, 1980, 2080, 2180, না না না, এই ড্রেসটা মাত্র পেয়ে যাচ্ছে 1680 টাকায়, হ্যাঁ এই কোয়ালিটি ড্রেস 1680 টাকায়, ঠিক আছে? তো এইটা না মানে আনবিলিভেবল প্রাইস, হ্যাঁ এটা হাতে নিলে পরে বুঝতে পারবেন যে এই প্রাইসে এই মাখন ড্রেসটা কীভাবে পাচ্ছেন, পুরাই মাখন, পুরাই মাখন, হ্যাঁ এটার যে আপনি দেখেন, এটার যে মানে স্লিভসের কাপড়টা, এটার যে ড্রেসের কাপড়টা, দেন এটার যে ওয়াও, এটার যে ওড়নাটা, মাশাল্লাহ। তো মাত্র 1680 টাকায় এত সুন্দর মাখন টাইপের কাপড় পেয়ে যাচ্ছেন, অ্যান্ড খুবই সুন্দর, অল ওভার সরস্কি স্টোনের ওয়ার্ক করা, এমব্রয়ডারি করা, ফয়েলের এমব্রয়ডারি করা, মিনাকারি এমব্রয়ডারি করা, আর কি চান, আর কি চান, ঠিক আছে? বহুত সুন্দর ড্রেস, বহুত সুন্দর ড্রেস এক কথায়, ওকে? সো নিয়ে নিতে হবে, অ্যান্ড আমি তারপর আপু একটা কমপ্লিট আছেন, কমপ্লেন আছে, দিয়ে দেন ভাই, দিয়ে দেন আমাকে কমপ্লেন, দিয়ে দেন, ঠিক আছে? ওকে স্যার আমি এইবার ড্রেস চেঞ্জ করে আসি, এইবার আরেকটা মুম্বাই বুটি পুরো ফাটাফাটি সুন্দর,
আহা, এটা দেখলে তো মাথা নষ্ট হয়ে যাবে। এটা তো একদম মাথা নষ্ট করা, ঠিক আছে? তো এটা দেখলে একদম মাথা নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, এটা তো একদম একদমই একদমই সবার মনের মতো। চলে আসছি। ওয়াও 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 ওয়া, বলেন তো কি খুশি খুশি লাগে না, কি খুশি খুশি লাগে না? মুম্বাই বুটিক দেখতে কিন্তু অলওয়েজ খুশি খুশি লাগে, ঠিক আছে? এই যে খুশি খুশি, মনটা খুব খুশি হলো উইনার হয়ে, তাই জোহর মন আপু। ওকে, অনেক সুন্দর লাগছে আপু, আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ ভেরি মাচ। এখন চলে আসছি খুশি খুশি করার মতো একটা, হ্যাঁ ওকে, খুশি খুশি করার মতো একটা ড্রেস নিয়ে। তো তাতে 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 করে জয়েন করে ফেলেন অ্যান্ড বেশি বেশি করে শেয়ার করে ফেলেন, ঠিক আছে? যে যেখানে আছেন বেশি বেশি করে শেয়ার করে ফেলেন। আপু, হোয়াইট ড্রেসের প্রাইস 1680 টাকা, ঠিক আছে? এই যে দেখে নেন, অসম্ভব সুন্দর একটা জিনিস, কেউ মিস করবেন না, চট জলদি করে একদম লুফালুফি করে নিয়ে নেবেন। হ্যাঁ, এটা কিন্তু মুম্বাই বুটিক্সের সফট সিল্কের ড্রেস, হ্যাঁ একদম সফট সিল্কের ড্রেস। সফট সিল্কের ড্রেস কিন্তু আসে না রেগুলার, হ্যাঁ। অ্যান্ড এইটা যে আসছে আপু, আগেরটার দাম বলো, 1680। এই যে দেখেন, সুপার ডুপার সফট, খালি সফট না, সুপার ডুপার সফট। এই যে মোচড়ানো শুরু স্টার, ওকে মোচড়ানো শুরু স্টার, যে ড্রেস দেখাবো সেটাই মোচড়াই দিচ্ছে। আপু, ড্রেস অর্ডার দিয়েছি, আজকে পাইছি, বাট আমি ড্রেস একটা এক কালার দিয়েছে আর দুইটা দুই কালার দিয়েছে, বাট আমাকে তিনটা সেম কালার দিয়েছে। 7 দিন অপেক্ষা করার পর কেন এমন করলো আপনি বলেন? ওকে আপু, আমি দেখছি, হ্যাঁ সুমাইয়া আক্তার আপু, স্ক্রিনশট রেখে দেন তো, এরকম প্রবলেম হলে আমি দেখছি, হ্যাঁ যদি ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই সলিউশন করে দেওয়া হবে। এই যে এই প্যানেলটা মুছে দিলাম না, প্যানেল তো ভারী প্যানেল দেওয়া আছে, হ্যাঁ। এই যে দেখেন কি পরিমাণ সফট কাপড়, বুঝতে পারতেছেন? এই যে ঠিক আছে, এই যে কি পরিমাণ সফট, ঠিক আছে? সফট সিল্ক, এক কথায় অরিজিনাল মুম্বাই বুটিক কালেকশন, হ্যাঁ। সফট সিল্কের উপর খুবই সফট সিল্ক, খুবই সফট মালাই সিল্ক যেটাকে বলে, মালাই টাইপের সফট সিল্কের উপর, ঠিক আছে? অ্যান্ড যদি বলেন ইনার লাগবে, না ইনার লাগবে না, হ্যাঁ সফট সিল্ক বাট ট্রান্সপারেন্ট না। ওকে, যে যেখানে আছেন জয়েন করে ফেলেন, এই ড্রেসটা দেখে নেন, হ্যাঁ। ওকে, প্রাইস ওয়াইড ড্রেসটার বলে দিয়েছি আপু, আমারে কি গিফট দিবা না, জোহর মুন দিব আপু, বাট আপনি কোন লাইভে উইনার হয়েছে সেই কথাটা একটু মনে রাখতে হবে, হ্যাঁ। পিওর সফট সিল্কের ড্রেস উইথ হচ্ছে গিয়ে সিকোন শিফন ওড়না, উইথ সিকোন শিফন ওড়না, এত সুন্দর। আমাকে চার্জারটা দিয়ে দেন তো, সিকোন শিফন ওড়না, দেখে নেন এত সুন্দর একটা জিনিস। জোবেদা তিশা বলছেন, হাই আপুনি, হ্যালো জোবেদা তিশা। এই যে হ্যাঁ, ওড়নাটা দেখে নিন, সুপার শাইনওয়ালা, সুপার ডুপার সুন্দর শাইনিং ওড়না, ঠিক আছে? ওকে, ঠিক আছে। সো এটা হচ্ছে সফট সিল্কের, হ্যাঁ, পেস্টাল ব্লু। এটা কত, এটা কত, ঠিক আছে আপু, আমি নিব কিভাবে? ফোন নাম্বার অ্যাড্রেস স্ক্রিনশট দিয়ে আমাদের পেজে ইনবক্স করুন, আগামীকাল থেকে আবার আমাদের শোরুমেও পেয়ে যাবেন। আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স, লেভেল 2, ব্লক C, শপ নাম্বার 47, হ্যাঁ। যারা বোরকা বোকা তারাই অনলাইনে জামা কিনে, রাইট? নাহিদ আসলাম আপু, অনেক চালাক আপনি, যে অনলাইন পেজে আসে এই কথা বলতেছেন। আপনার মতো বুদ্ধিমতী দুইটা মহিলা হইলে বাংলাদেশে কিন্তু আরো উন্নতি হয়ে যেত, ঠিক আছে? ওকে, সো নাহিদা আসলাম আপু, ওকে, আমি আগেরটা নিতে চাই, ঠিক আছে? আগের ড্রেসের প্রাইস কত? 1680 টাকা। ওকে আপু, তাতে দাম বলো কত হবে, ঠিক আছে? নিয়ে নেন, নিয়ে নেন, নিয়ে নেন, যার এই ড্রেসটা ভালো লাগে সফট সিল্কের, হ্যাঁ। আমরা সিল্ক যারা পছন্দ করি এবং অরিজিনাল সিল্ক যারা আমরা বুঝি, হ্যাঁ, তো তারা কিন্তু একটু, হ্যাঁ তারা কিন্তু সিল্কের ড্রেস যারা পছন্দ করি তারা নিয়ে নেবেন। এগুলো ট্রেডিশনাল সিল্ক, সফট সিল্ক, অরিজিনাল মুম্বাই সফট সিল্কের ড্রেস, একদমই একদমই আরাম 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 মাস্ট বি, পুরোটুকু সফটেস্ট এভার। ওকে, আগে ড্রেসটা দেখতে পারলাম না, লেট হয়ে গেল, আলভি জান আলভি, নট ম্যাটার, কারণ আমি আবার দেখাই দিব, হ্যাঁ। আপু, আপনারা কি সিটিজিতে? না আপু, আমরা হচ্ছে ঢাকাতে, হ্যাঁ। সাদা মেঘ ড্রেসটা, ওকে, ওয়াও ওয়াও ড্রেস, থ্যাংক ইউ ভেরি মাচ। পেস্টাল ব্লু কালার, হ্যাঁ, অরিজিনাল মুম্বাই বুটিক্সের পেস্টাল ব্লু কালার, লাইট পেস্টাল ব্লু কালার, অসম্ভব সুন্দর একটা জিনিস, পুরোপুরি একদম ইম্পোর্টেড ম্যাটেরিয়াল, ইম্পোর্টেড ম্যাটেরিয়াল অবশ্যই হবে, বোকার মতো ইম্পোর্টেড ম্যাটেরিয়াল বলাটা খুবই বোকামি, যেহেতু
যেটা অরিজিনাল মুম্বাই এর ড্রেস, ঠিক আছে, খুবই সুন্দর দেখেন তো, একদম লাক্সারি, হ্যাঁ লাক্সারি, সফট সিল্কের উপর একদম পুরো পুরো ড্রেসে এইরকম হাজারো ছিটা ওয়ার্ক করা, একটা ছিটা ওয়ার্ক ধরে দেখাই দেয় পুরো ড্রেসে, এই যে এইরকম বরফি শেপে ফয়েলের দাড়ি সুতোর এমব্রয়ডারি ওয়ার্ক, বুঝা যাচ্ছে, ফয়েলের দাড়ি সুতোর এমব্রয়ডারি ওয়ার্ক, দেন এখানে যে আবার ভেতরে সুতার কাজ করা আছে, দেন একটা মাল্টি কালার স্টোন বসানো আছে, এই যে দেখে নেন, ওয়াও, হ্যাঁ পুরো ড্রেসটাতে এইভাবে আপনাদের ডেলিভারি প্রসেস অনেক ফাস্ট, ড্রেসের কোয়ালিটি ও অনেক ভালো, থ্যাংক ইউ ভেরি মাচ। আপু এগুলো কি শোরুমে গেলে পাবো? হ্যাঁ আগামীকাল থেকে পাবেন শোরুমে, ঠিক আছে, শোরুমে দেওয়া দেওয়া হবে, ওকে। তো এই যে এটা হচ্ছে কি টোটাল 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 ড্রেসটা দেখে নেন, অসম্ভব সুন্দর, অসম্ভব সুন্দর, পুরো ড্রেসে এরকম ছিটা ওয়ার্ক করা আছে, ফয়েল ফয়েলের দাড়ি সুতো দিয়ে এমব্রয়ডারি, দেন এখানে হচ্ছে গিয়ে পেস্টেল ব্লু কালার সুতো দিয়ে এমব্রয়ডারি ভেতরে, দেন একটা স্টোন বসানো, হ্যাঁ একদম সুন্দর একটা স্টোন বসানো, এটা হচ্ছে টোটাল ফ্রন্ট পার্টটা, ওকে। একটু আগে যে ড্রেসটা দেখিয়েছেন ওটার উইনার হলাম, হ্যাঁ আপু ওইটা বলতে হবে আপনাকে যখন আপনি ড্রেস নিবেন, ইনবক্সে বলতে হবে আমাকে, না আপু সিটিজি হোম ডেলিভারি কত? 150 টাকা সারা বাংলাদেশে, হ্যাঁ আপু আপনি কমেন্ট পড়েন না, পড়ে নিলাম। লুবনা আক্তার বলছেন কেরানীগঞ্জে কত টাকা ডেলিভারি চার্জ? হচ্ছে 150 টাকা, হ্যাঁ কি গিফট দিবা ভালো, ওকে কেরানীগঞ্জে না মনে হয় 80 টাকা, ওকে সিটিজি হোম ডেলিভারি কত বলে দিয়েছি, ওকে আপু তোমার রিং অ্যান্ড ব্রেসলেটটা কোথা থেকে নিয়েছো, প্রাইস কত? আমার প্রাইসটা মনে নাই বাট বসুন্ধরা সিটি থেকে, হ্যাঁ বসুন্ধরা নিচে মানে ই ফ্লোরে ফার্স্ট ফ্লোরে অনেক 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 এরকম দোকান আছে যে আপনি এখানে পেয়ে যাবেন এডির মধ্যে, হ্যাঁ। তো আপু আমার SMS পড়েন না আপু, আমার ড্রেসটা কেন এমন করলো? আচ্ছা সুমাইয়া আক্তার কল দিলাম ওনারা, আচ্ছা আমরা তো সুমাইয়া আক্তার কমপ্লেন দিয়েছেন, সুমাইয়া আক্তার দেখেন তো আপু 100-এর মধ্যে ড্রেস, 1000-এর মধ্যে ড্রেস দেখান, 1000-এর মধ্যে তাহলে আপনি দুপুরের লাইভটা দেখেন, 1000-এর মধ্যে অনেক ড্রেস দেখানো হয়েছে দুপুরের লাইভে, ঠিক আছে। এটা হচ্ছে প্যানেল পোর্শনটা, ইটস লাক্সারি প্যানেল পোর্শন উইথ লাক্সারি কারুকাজ, ঠিক আছে, এই যে দেখে নেন এত গ্রেট একটা কারুকাজ করা আছে, একদম কি বলবো, হ্যাঁ একদম একদম পিটানো সুন্দর একটা কারুকাজ করা আছে, দুই সাইডে এইরকম ফয়েলের জারি মানে ফয়েলের ই করা আছে, অ্যাপ্লিক করা আছে, ট্রায়াঙ্গেল জাতীয় একটা অ্যাপ্লিক করা আছে, একদম দুই সাইডে মানে আউটার লাইন করা আছে, ঠিক আছে। তার মধ্যে আবার এই যে দেখেন এমব্রয়ডারিটা, ও মাই গড, হ্যাঁ এমব্রয়ডারিটা, হ্যাঁ এমব্রয়ডারি দেখে নেন, স্পেশাল ব্লু কালার এমব্রয়ডারি উইথ হচ্ছে গিয়ে ফয়েলের জারি সুতো দিয়ে অনেক সুন্দর একটা ওয়েতে করা আছে, অল ওভার প্যানেল পোর্শনটা, ওকে। আপু রাজশাহী সদরের হোম ডেলিভারি অবশ্যই আপু, হ্যাঁ আপ আপু গো মনে হচ্ছে মাখন হাতে তোমার, ওকে অনেক সুন্দর, আমি নিব, ঠিক আছে মুক্তা রওনক, ওকে আপু সিটিজি ডেলিভারি কত সব বলে দিছি আপু, অ্যান্ড পেজে নক দিলে সব জানিয়ে দিবে ওরা, ঠিক আছে, আরো সুন্দর করে ডিটেলে জানিয়ে দিবে আমার চেয়ে ভালো করে, ঠিক আছে। এই যে এটা হচ্ছে কি এমব্রয়ডারিটা দেখে নেন, অনেক সুন্দর একটা এমব্রয়ডারি করা আছে, দেন এগুলো কিন্তু পিটার সব জারি সুতার ওয়ার্ক, ফয়েলের জারি সুতার ওয়ার্ক, এবং বেলজিয়াম স্কোয়ার স্টোনও দেওয়া আছে, যে বেলজিয়ামের স্কোয়ার স্টোনও দেওয়া আছে যেটা শাইনিং খুবই সুন্দর, হ্যাঁ বেলজিয়াম ডায়মন্ড স্টোন যেটাকে বলে, ওকে। আপু প্লিজ আবার বলেন হোম ডেলিভারি কত, হোম ডেলিভারি দিবে নাকি? হ্যাঁ আপু সিটিজিতে হোম ডেলিভারি হবে 150 টাকা সারা বাংলাদেশে ঢাকা বাদে, এন্ড ঢাকার ভেতরে 80 টাকা ডেলিভারি চার্জ, ওকে। সো এটা পুরো ড্রেসটা প্যানেল পোর্শন, সো টু মাচ গর্জিয়াস, এন্ড এটা হচ্ছে গিয়ে পুরো ড্রেসটা, এন্ড এই যে এটা হচ্ছে গিয়ে স্লিভ পোর্শনটা, স্লিভ পোর্শনে পুরো সফট সিল্কের একটা ড্রেস, ঠিক আছে। এই সিল্কের কাপড়ের গজের কথা বলে দেয়, যদি গজ কাপড় পাওয়া যাবে না, যদি পাওয়া যায় কোথাও তাহলে এইটার গজ হয়ে যাবে 1200-1300 টাকা গজ, হ্যাঁ জাস্ট এই কাপড়টা, ঠিক আছে। তো আপনি বুঝতেই পারছেন একটা ড্রেসে মিনিমাম তো আপনার 2.5 গজ কাপড় লেগেছে, তো এখানে যদি আমি 1200 টাকা করে গজও ধরি এই কাপড়টা কোনো কাজ বাদে প্লেন কাপড়টার উপরে, তাহলে যদিও ড্রেসটা হয় 2.5 গজের তাহলে আপনার হয়ে যাবে কত, 12×12=24, অ্যান্ড হচ্ছে গিয়ে 6, ওই তো 3000 টাকা, ঠিক আছে। জাস্ট এই ম্যাটেরিয়ালটা ম্যানেজ করতে গেলে, হ্যাঁ এই ম্যাটেরিয়ালটা দেখেন কিন্তু 8-10টা সাধারণ ড্রেসের মতো একদম কমন ম্যাটেরিয়াল না, এবং এটা কিন্তু হ্যাঁ একদম মানে লাক্সারি একটা ম্যাটেরিয়াল, ঠিক আছে। অল ওভার এভাবে এমব্রয়ডারি ওয়ার্ক করা, প্যানেলটা এমব্রয়ডারি ওয়ার্ক করা, এটা হচ্ছে স্লিভ পোর্শনটা, স্লিভ পোর্শনে যেও অনেক সুন্দর করে এই যে গোটাপাতি লেস করা আছে, দেন এখানে ফয়েলের লেস করা আছে, ফয়েলের
এন্ড্রয়েড সরি ফয়েলের অ্যাপ্লিক্লেস করা আছে, এটা হচ্ছে গিয়ে ফ্রন্ট পোর্শন। দেন আমি এখন সালোয়ারটা দেখাই দিই, এত সুন্দর একটা সালোয়ার দেওয়া আছে পিওর কটনের, হ্যাঁ সেম কালারের পিওর কটন। এমন সিভটা দেখে নেন, একদম লং সিভ হয়ে গেছে অ্যান্ড এই পোর্শনটা অনেক ভালো লাগে, হ্যাঁ খুবই নাইস একটা ব্যাপার স্যাপার। এই যে এটা হচ্ছে গিয়ে সালোয়ারটা একদম পিওর কটনের, কালার কম্বিনেশন জাস্ট ওয়াহ, তোমাকে ভালো লাগে যা পরো তাতেই। থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ আমার পেস্টেল ব্লু কালার অনেক প্রিয় অ্যান্ড আমার প্রেইজে আপুরা অনেক পছন্দ করেন পেস্টেল ব্লু কালারটা, ঠিক আছে। এই যে দেখেন একদম সুন্দর পেস্টেল ব্লু কালার, সফট সিল্কের ভেতরে, ওড়না হচ্ছে শিফন সিল্ক, শিফন সিল্কের ভেতরে না না কি ওড়না সিল্ক না, হ্যাঁ হ্যাঁ শিফন সিল্ক যেটাকে বলে, হ্যাঁ ক্রেপ সিল্ক যেটাকে বলে, খুব সুন্দর শিফন সিল্কের ভিতরে এরকম জুয়েলারি ওয়ার্ক করা। হ্যাঁ জুয়েলারি ওয়ার্ক বলতে হচ্ছে এই যে দেখো অল ওভার ওড়নায়, হ্যাঁ এইভাবে স্ট্রাইপ 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 চিকেনকারি উইথ হচ্ছে জিরো সিকোয়েন্সের ওয়ার্ক করা অল ওভার ওড়নায়, পুরো ওড়নাটাই কিন্তু আপনি পাচ্ছেন দেখেন এইভাবে সুন্দর ক্রেপি ক্রেপি ওড়নাটা। দেন এখানে একদম স্ট্রাইপ 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 পুরো ওড়নাতে এবং প্রত্যেকটা স্ট্রাইপে কিন্তু জিরো সিকোয়েন্সটা অ্যাড করে দেওয়া আছে, ঠিক আছে। অ্যান্ড জিরো সিকোয়েন্সটা কিন্তু দেখেন আলাদা করে বসানো না। আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, ঠিক আছে ওকে। সো এই যে দেখে নেন, এটা কিন্তু আলাদা করে সিকোয়েন্স বসানো না, এটা কিন্তু চিকেনকারি উইথ সিকোয়েন্স, সো আমরা এটাকে সিকোয়েন্স চিকেনকারি বলে থাকি, হ্যাঁ। অ্যান্ড এটা খুবই লাক্সারি একটা ফর্ম, যেটা কিনা এই যে চিকেনকারির ফর্মটা যেটা দেখছেন, যেটাতে কিনা আপনার জিরো সিকোয়েন্স বসানো থাকে, কারণ মেশিন দ্বারা বসানো, হ্যাঁ যখন আপনার চিকেনকারিটা করা হয় তখন কিন্তু এইভাবে সিকোয়েন্স খচিত করে করা হয়, ঠিক আছে, খুবই সুন্দর ওয়েতে করা। তো এটা টোটাল ওড়নাটায় গর্জিয়াস এভার একটা ওড়না, হ্যাঁ টোটাল ওড়নাটায় করা আছে। দেন ওড়নাটার বর্ডারে এরকম ফয়েলের অ্যাপ্লিক্লেস করা আছে, ঠিক আছে, ট্রায়াঙ্গেল অ্যাপ্লিক্লেস করা আছে। আপু দুটো ড্রেস নিলাম, একটা তোমার পরা খুব গাঢ় ছিল ওকে, কিন্তু সরাসরি হালকা ছিল ওকে আপু, মাঝে মাঝে হয়ে যায়, হ্যাঁ ক্যামেরার কারণে লাইট ডিপ হয়ে যায়, ঠিক আছে, খালি চোখে দেখা অ্যান্ড ক্যামেরার মধ্যে নেওয়া অনেক বেশি অনেক পার্থক্য, তবুও কিন্তু আপনি মানে 19-20 হতে পারে আপু, আমরা বলেই নেই এটা, ঠিক আছে ওকে। সো কিউট ওকে, লাক্স গোলাপি পাওয়া যাবে, লাক্স গোলাপি কোনটা আপু, আপনি পেজে নক করে ওরা জানিয়ে দিবে, হ্যাঁ অনেক ড্রেস এখন স্টক আউট হয়ে গেছে অলরেডি, কারণ যেহেতু ঈদ এসে পড়েছে এবং রোজা চলছে, ঠিক আছে, সবারই একটা প্রস্তুতি আছে ঈদের, এবং এবার ঈদে কিন্তু কড়া ঈদ হবে বলছি না, সবার কড়াকড়ি ঈদ হবে, সবাই খুব বেড়াবেড়ি করবে, ঠিক আছে, এর জন্য কিন্তু মানে আমাদের প্রত্যেকটা ড্রেস মানে যত পরিমাণ মানে আনছে আমাদের পোষাচ্ছে না, আমাদের কিন্তু স্টক আউট হয়ে যাচ্ছে। সো আপনারা যারা নিতে চান তারা আর্লি আর্লি অর্ডার প্লেস করবেন, আর এই ধরনের কাপড়ের বেলায় তো অবশ্যই, কারণ এগুলো কিন্তু রিপিট হবে না যেহেতু এগুলো ইম্পোর্টেড, ওকে, যেহেতু এগুলো মানে আমাদের মানে শিপমেন্টে আসা ড্রেসগুলো, যেগুলো কিনা আর রিপিট করতে হলে শিপমেন্ট আসতে আসতে ঈদের পরে আর আসবে, ঈদের আগে আর আসা পসিবল না রিপিট শিপমেন্ট, ওকে। তো এটা খেয়াল করে দেন অর্ডার প্লেস করে দেবেন, ওকে। আপু আমি চলে এসেছি, দেরি হয়ে গেল, কখন আসে কোনো নোটিফিকেশন পাই নাই, ওকে, তোমার অপেক্ষায় ছিলাম, ভালো লাগে না প্রথম থেকে দেখতে না পেলে, যাই হোক জয়েন হতে পারলাম, এটাই অনেক ড্রেস, ওয়াও 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 ওয়াও, থ্যাংক ইউ ভেরি মাচ, হ্যাঁ ড্রেসটা অনেক সুন্দর, ওকে। তো এটা হচ্ছে টোটাল ড্রেসটা অ্যান্ড এইটাতে না একটা স্পেশাল ফর্ম আছে, যেটা আপনি দেখতে পাবেন কি একদম শিফন সিল্কের, শিফন সিল্কের ওড়না কিন্তু হয় না, শিফন পিওর শিফন জর্জেটের হয় না হলে সিল্কের হয়, এটা কিন্তু শিফন সিল্ক, একটু খেয়াল করে দেখেন এটা শিফন সিল্ক, এটা কিন্তু কখনোই এত মানে এত মানে অ্যাভেলেবল না, ওকে। শাহিন খান আপু বলছেন আপু তুমি কখন আসছো, বুঝতে পারি নাই, কেন বুঝতে পারবে না, আমি রেগুলার 8:30 থেকে 9টার ভিতরে চলে আসি, বুঝতে পারবে না কেন, আজকে আমার সোনালি কালার জামাটা পেয়েছি আপু খুব সুন্দর, এই নিয়ে আমি তোমার কাছ থেকে দুটি জামা নিয়েছি, সেলিমা আহমেদ, হ্যাঁ আপনাদের সুন্দর বললে, আপনাদের মন ভালো থাকলে ড্রেস নিয়ে আমাদেরও অনেক ভালো লাগে, ঠিক আছে। আচ্ছা এইটার একটা প্রিন্টের ব্যাপারটা দেখো এখন, হ্যাঁ ওড়নার প্রিন্টটা দেখো, এত সুন্দর করে একদম খুব সুন্দর ওয়েতে ট্রেডিশনাল ওয়েতে প্রিন্ট করা আছে, একদম সুন্দর করে পেস্টেল ব্লু কালারের চারোদিকে পার দেয়া আছে, ভিতরে কিন্তু খুব সুন্দর অ্যান্টিক কালারের জিগজ্যাগ 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 দেয়া, হ্যাঁ খুবই নাইস একটা অ্যান্টিক কালারের জিগজ্যাগ জিগজ্যাগ দেয়া, ঠিক আছে। তো যার যা ভালো লাগবে চুপচাপ নিয়ে নেবেন, এই ড্রেসগুলো কিন্তু রেগুলার আসে না, জিরো সিকোয়েন্স ওয়ালা চিকেনকারি ড্রেস, ওকে। বেশি বেশি লাভ লাইক শেয়ার কেয়ার করতে হবে, হ্যাঁ অ্যান্ড দেখি আমি আরেকটা লাইভে আসতে পারি কিনা, তবু আজকে কিন্তু একটু মাথাটা ব্যথা করতেছিল, হ্যাঁ তো দেখি যদি আরেকটা লাইভে আসতে পারি চলে আসবো। তো প্রাইস গেস করে ফেলেন এই ড্রেসটার প্রাইস কত হতে পারে, সাথে আমি আরো কিছু ড্রেস দেখিয়ে দিব যেগুলো অ্যাভেলেবল আছে এখনো, ওকে। ফ্যাব্রিক কি আপু, সফট সিল্ক আপু, ফ্যাব্রিকটা মানে কি বলবো, আমার হাতে দিন তো ড্রেসটা, হ্যাঁ ফ্যাব্রিকটা কি বলবো, মানে ফ্যাব্রিকের কথা না বললেই না,
না বললেই না, এই যে তোমাকে দেখলে বেহুশ, তাই? থ্যাংক ইউ ভেরি মাচ, ওকে থ্যাংক ইউ ভেরি মাচ, কাউকে বেহুশ করতে পারছি, ওকে, এটা তো অনেক লাকের ব্যাপার। হ্যাঁ, একদম সফট পিওর সিল্ক, একদম সফটেস্ট এভার পিওর সিল্ক, ওকে। প্রাইসের শেষে 50 টাকা হবে না 80 টাকা হবে, দেখি তো 50 টাকা হবে না, ওকে, প্রাইসের শেষে 50 টাকা হবে। তাড়াতাড়ি 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 করে গেস করে ফেলে এটা পুরো ড্রেসটা, দেখেন আমি খুব সুন্দর করে ঘোমটা দিয়ে দিছি, ঠিক আছে? ওকে আপু, আমি এসেছি, আমাকে দেখতে পাচ্ছ ইদানিং? আমার আমাকে একটু কমই দেখতে পা, আহারে আপু, আমার মনে হয় ইদানিং আপনি আমার কমেন্টটা, মানে আমি যে লাইভে কমেন্টটা পড়ি, আপনি মনে হয় মিউট করে রাখেন, হ্যাঁ, আমার কথাগুলো শুনেন না, ঠিক আছে? কারণ আপনি আসার সাথে সাথেই আমি আপনার কমেন্ট পড়েছি। এই যে ওয়াও, এটাতে কিন্তু হিজাব করলেও ভালো লাগবে, অ্যান্ড ট্রাস্ট মি, এটা কিন্তু হিজাবের জন্য বেস্ট একটা ম্যাটেরিয়াল, ঠিক আছে? তুমি অলওয়েজ বেস্ট, আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ, বেস্ট বলে কোনো কথা নাই, বলো যে তোমাকে অলওয়েজ ভালোবাসি, ঠিক আছে? তোমরা অলওয়েজ আমাকে ভালোবাসো বলেই তোমাদের আমাকে মনে হয় কি যে আমি অলওয়েজ বেস্ট, ঠিক আছে? এই যে ওয়াও 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 ওয়াও, কি সুন্দর না, কি সুন্দর ওড়নাটা! এই যে আমার হিজাব পরার স্টাইল অনেকে দেখতে চাও না, এই যে নাও, দেখে নাও হিজাব পরার স্টাইল, দেখে নাও, ঠিক আছে? এই যে, কারণ আজকে আচ্ছা আবার দেখাবো, আবার দেখাবো, প্ল্যান করে দেখাই তাহলে। এই যে দেখো, আমি এভাবে হিসাব করি, খুব সহজ, আবার দেখাইতেছি, দাঁড়ো। হ্যাঁ, এই ওড়নাটা দিয়ে দেখাইতে মন চাইবে, এত সফট, এত সুন্দর ওড়না। আচ্ছা আমি একটু উইনার নিয়ে নিই, হ্যাঁ, নাহলে আপুরা আবার বলবে আমরা আগে বলছি কিন্তু তুমি দেখো নাই, ঠিক আছে? আমরা তোমরা আপু নীল জমজম আমরা প্লিজ হিসাব পার ফেরা পর জ্বালেন না, জ্বালেন না, জমজম নিয়ে অনেক পেরেশানিতে আছে আপনার জন্য, জানেন? অ্যান্ড আপনাদের জন্য যারা অর্ডার করেও জমজম পান নাই, ওকে, জান্নাত তো 9 মোমো, হ্যাঁ, এক ফার্স্ট উইনার, অ্যান্ড সেকেন্ড উইনার হচ্ছেন আমাদের, আমি বললাম তো এই কাপড়টা দিয়ে যদি জাস্ট প্লেন কাপড়টা দিয়ে জাস্ট ড্রেসটা বানান তাহলে আপনাদের খরচ, জাস্ট ড্রেসের খরচ পড়ে যাবে কাপড় কিনতে 3000 টাকা, ঠিক আছে? পিওর সফট সিল্ক, হ্যাঁ, মুম্বাই স্টাইলের পিওর সফট সিল্ক, মুম্বাইয়ের, ওকে। তো আরেকজন আপু হচ্ছেন ফাতিমা পারভিন, অ্যান্ড থার্ড অ্যান্ড লাস্ট উইনার আমাদের, এত এত সত্য কথা বুঝি না, আমাদের কে কে দেখি তো লাস্ট উইনার কে, আমি বলছি লাস্ট উইনার পেয়ে গেছি, না লাস্ট উইনার পাই নাই, ঠিক আছে? তো আমার হিজাব পরাটা একটু দেখাই দেই, হ্যাঁ, ওকে, লাস্ট উইনার হচ্ছেন নুসাবাহ টুনটুন, ঠিক আছে? এই যে দেখে দেন, হ্যাঁ, আমি প্রথমে যখন হিজাব পরি তখন এই যে এইভাবে একটা ফোল্ড করে নেই, এই জায়গাটা দেখেন তো, এই জায়গাটা, ঠিক আছে? এই যে এইভাবে, হ্যাঁ, একটা ফোল্ডিং থাকে আমার, তার জন্য এই জায়গাটা আমার, হ্যাঁ, এখানে কোনো পিন টিন করতে হয় না, একটা ফোল্ডিং থাকে। অ্যান্ড আমি খুব সুন্দর একটা কটনের হিজাব পরি, পরতে পছন্দ করি, কটন ছাড়া অ্যানাদার কোনো হিজাব পরি না, যে হিজাব পরে পরে থাকে, হ্যাঁ, আমার ফুলা ফুলা জিনিসটা, ভলিউম জিনিসটা আমার খুব প্রিয়। এই যে দেখে নেন, হ্যাঁ, আমি এই জাস্ট এইভাবে করে এই যে এইখান দিয়ে আরেকটু সামনে আনি, আমি যেহেতু একটা হিজাব পরে আছি অলরেডি, এখান দিয়ে এই যে এইভাবে ধরি, ধরার পর জাস্ট এইরকম করে ফেলি, ঠিক আছে? এই যে হয়ে গেল না, হ্যাঁ, তারপর এই জায়গাটা, এই জায়গাটা এইভাবে টান দিয়ে তারপর তোমাদের সামনে চলে আসি, ঠিক আছে? এই যে পিন করে, হ্যাঁ, জাস্ট পিনটা করবা, দেন 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 এইভাবে করে ঘেরটা দিবা, দেখছো? আমি এই যে এইটা দিলাম, এই যে, হ্যাঁ, তারপর আবদা থাবড়া করে যেমনি খুশি অমনি নেই, হ্যাঁ, আর কেউ বলবো না কিন্তু এরপর আমার হিজাব পরার স্টাইল কেমন, ঠিক আছে? এইরকমই একটা আবদা থাবড়া স্টাইলে হিজাব পরে নেই। তারপর এই যে এটা উঠাইলাম না, উপর যেটা ফোল্ড হলো এটা উঠায় এটা নিচে দেখো, এটা নিচে দিয়ে এই যে এই অংশটা ধরলাম, হ্যাঁ, এইটা যেটা বাড়তি অংশ বাহিরে পড়েছিল সেটা ধরলাম, দেন এই যে এইদিকে এইদিকে একটু উঁচা নিচা করে দেখলাম যে হ্যাঁ এই জায়গাটা একটু যে ট্রায়াঙ্গেল শেপটা আসলো, তখন জাস্ট পিন আপ করে দিই, ঠিক আছে? ছোটো হিজাবে আরও সুন্দর হবে। এই যে ওয়াও, এটা দিয়ে হিজাবও ভালো লাগতেছে, যারা নেবেন তারা কিন্তু এটা দিয়ে হিজাবও করতে পারবেন, অসম্ভব সুন্দর লাগতেছে, অসম্ভব সুন্দর, ঠিক আছে? এই যে দেখে নেন, ওকে। সো এখন ড্রেসটা আমি দেখাই দেই, হিজাবের সাথে একবার দেখাই, হ্যাঁ, এটা দিয়ে হিজাব করলে কেমন লাগবে দেখাই দেই। পিওর সফট সিল্কের মুম্বাই বুটিক্সের ড্রেস, অল ওভার ড্রেসে এইভাবে, হ্যাঁ, ছিটে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে খুবই সুন্দর ওয়েতে, পেস্টাল ব্লু কালার, এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা, অ্যান্ড এটা হচ্ছে গিয়ে কটনের সালোয়ারটা, অ্যান্ড ফ্রন্ট পার্টের প্যানেলেও কিন্তু এমব্রয়ডারি দেওয়া আছে, ঠিক আছে? এই যে এমব্রয়ডারি দেওয়া আছে, এবং একটা সিল্ক সিকোয়েন্সের ওড়না পাচ্ছেন, ওড়নাটা মাথায় দিয়েছি যে ভুলেই গেছি, যেন আমি টাকা ওড়না কই, ঠিক আছে? এই যে ওয়াও, সিল্ক সিকোয়েন্সের, এই যে এইরকম, সরি, একটা সিল্ক শিফনের ওড়না পাচ্ছেন উইথ
আচ্ছা ঠিক আছে দাঁড়ান, ওকে উইথ 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 এরকম জিরো সিকোয়েন্স লাগানো, হ্যাঁ চিকেন কারি ওয়ার্ক করা খুবই গর্জিয়াস একটা জিনিস, খুবই সিম্পলি গর্জিয়াস একটা জিনিস এক কথায়, ঠিক আছে। আপু তোমার মতো সেম করে হিজাব পরি তাই, হ্যাঁ আমি খুবই মানে সহজ সরলভাবে হিজাব পরি, এই যে আরেকটা ওড়না নিয়ে নিছি, ঠিক আছে দেখেন আমার গায়ে মোট তিনটা ওড়না। ওকে আপু তুমি আমার, তাহলে আমার মনে হয় আমার কানের সমস্যা হয়েছে, খুব তাড়াতাড়ি কানের ডাক্তার দেখাতে হবে। আরেকটা কথা, তোমার সাথে কথা না বলতে পারলে আমার ঘুমই হয় না, তুমি হলে আমার ঘুমের ওষুধ আপু, আমার কমেন্ট পড়লে খুব ভালো হয়। হ্যাঁ আপু তার জন্যই তোমার কমেন্ট পড়ি, আর তুমি আসলে আমি অনেক ইন্সপায়ার্ড হই, ঠিক আছে আমার অনেক ভালো লাগে স্মতরা মিলি আপু, ঠিক আছে। এই যে এটা হচ্ছে গিয়ে ড্রেসটা, এটা হচ্ছে ওড়নাটা, ইয়াস প্রাইস হচ্ছে অনলি 1750 টাকা, ঠিক আছে মাত্র 1750 করে ড্রেসটা পেয়ে যাচ্ছেন, অসম্ভব সুন্দর ড্রেস, অসম্ভব সুন্দর ড্রেস নিয়ে নেবেন। সচরাচর এইসব ড্রেস এত রিজনেবল প্রাইসে হয় না, ঠিক আছে। শোরুম কোথায়? আমাদের শোরুম হচ্ছে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স লেভেল 2 ব্লক সি শপ নাম্বার 47। হ্যাঁ যার যার ভালো লাগবে ড্রেসটা নেবেন। এই দেখাইতে যে আমার নিজের হিজাবি দেখছেন তার জন্য দেখাইতে পারি না। ওকে আপু তুমি এত কিউট কেন? আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ ভেরি মাচ রেশমা আপু। হ্যাঁ এই যে দেখে নিন টোটাল জিনিসটা এত সুন্দর, এত গর্জিয়াস, টোটালি টোটালি মাশাল্লাহ একটা ওড়না, ঠিক আছে। তো নিয়ে নেবেন 1750 টাকা। হ্যাঁ এখন এনাদার ড্রেসগুলো দেখাই দেয়, এইগুলো হচ্ছে গিয়ে মুম্বাই বুটিক্সের এত সুন্দর একটা জিনিস। আচ্ছা এটা ছাড়া আর ছিল না না? ওকে সো বিউটিফুল, সো বিউটিফুল। অ্যান্ড এই যে এইভাবে অল ওভার বডি পার্টটাতে পিচি পিঙ্ক কালার, বডি পার্টটাতে এমব্রয়ডারি ওয়ার্ক করা দেখা যাচ্ছে অল ওভার। হ্যাঁ আমরাও হিজাব পরি কিন্তু তোমার মতো সামনে দিয়ে এত সুন্দর হয় না, ঠিক আছে। ওকে সো এইভাবে টোটালি এমব্রয়ডারি করা একটা কটন কাপড়ের উপরে, হ্যাঁ সিল্ক কটন কাপড়ের উপরে। ওকে চলে আসছে প্রিন্স ফারুক আমাকে হ্যাপি বার্থডে জানাইতে, আচ্ছা ওনাকে ব্লক করে দিয়ে আগে দাঁড়ান। এই যে ঠিক আছে আপু আমি তোমার কাছ থেকে চারটা জামা নিয়েছি, খুব সুন্দর জামাগুলো আলহামদুলিল্লাহ নার্গিস আক্তার মনি আপু। এই যে এটা হচ্ছে কি এমব্রয়ডারিগুলো, হ্যাঁ এইভাবে বডি পার্টটাতে এমব্রয়ডারি করা আছে। দেন এইটা হচ্ছে হ্যাঁ মাঝখানে সিঙ্গেল এমব্রয়ডারি যেটা বলে, খুব পিটানো সুন্দর এমব্রয়ডারি দেওয়া আছে। দুটো ড্রেস অর্ডার করেছি 7 দিন আগে, এখনো পাইনি। সোহানা পাপড়ি আপনি পেজে নক করেন, সোহানা পাপড়ি ঠিক আছে আপনি একটু পেজে নক করেন আমাদের। হ্যাঁ অ্যান্ড আমাদের ওই যে বললাম না ফলো আপ ফুলফিল হয়ে গেলে দেন দেখা যায় অনেকেই ফলো আপ থেকে হ্যাঁ মানে সটকে যান, দেখা যায় না, ঠিক আছে। তো আপনারা করবেন কি আবার একটু পেজে নক দিয়ে বলবেন যে 7 দিন হয়ে গেল দুটো ড্রেস অর্ডার করেছি এখনো পাইনি কেন। এই যে এমব্রয়ডারিটা দেখে নেন, অসম্ভব সুন্দর এমব্রয়ডারি উইথ হচ্ছে গিয়ে কি স্টোন ওয়ার্ক করা। সো এটা হচ্ছে ফ্রন্ট পার্ট চলে গেল, এবার আমি এটার ব্যাক পার্টটা প্লেন, স্লিভসটা প্লেন দেওয়া আছে, ঠিক আছে। এবার আমি এটার ওড়নাটা দেখাই দিই, হ্যাঁ ওড়নাটা অসম্ভব সুন্দর একটা ওড়না, পিওর কটনের, ড্রেসটাও হচ্ছে কটনের, হ্যাঁ একদম গ্লোয়িং কটন একটা। অ্যান্ড এই যে এটা হচ্ছে গিয়ে ওড়নাটা, এই যে আপু আমি তোমার কাছ থেকে চারটা জামা নিয়েছি। ওকে এই যে এটা হচ্ছে ওড়নাটা, প্রিন্টেড ওড়না, খুব সুন্দর প্রিন্টেড ওড়না। অ্যান্ড ফুল ওড়নাটাতে এইভাবে হ্যাঁ একদম জালি এমব্রয়ডারি ওয়ার্ক করা, জালি এমব্রয়ডারি ওয়ার্ক উইথ কাট ওয়ার্ক এত সুন্দর ওয়েতে করা আছে। সো স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে ইনবক্স করে দেন ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে। এটার প্রাইস হচ্ছে 1550 টাকা, 1550 টাকা, ঠিক আছে। আপু আপনার ড্রেসটা কত? আমারটা হচ্ছে আপু 1750 টাকা, খুবই কোয়ালিটিফুল লাক্সারি একটা ড্রেস। হ্যাঁ আপু গো আমার খুব মন খারাপ, আমার তিনটা ড্রেস এখনও পেলাম না শাহিনুর খানম। আচ্ছা এগুলো স্ক্রিনশট নেন তো একটু, আসলেই তো কি অবস্থা শাহিনুর খানম আপু অ্যান্ড হচ্ছে সোহানা পাপড়ি, আগে সোহানা পাপড়ি আপু নেন তারপর শাহিনুর খানম আপু। ওকে এই যে এটা হচ্ছে গোল্ডেন কালার, আমার ড্রেসটারই গোল্ডেন কালার, অসম্ভব সুন্দর, হ্যাঁ খুব সুন্দর স্কিনি গোল্ডেন টাইপের কালার, খুব সুন্দর একটা জিনিস। এইভাবে ফুল ফ্রন্ট পার্টে এমব্রয়ডারি আছে, ফুল ফ্রন্ট পার্টে লাইক এই যে ওয়াও 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 এমব্রয়ডারিটা দেখে নেন, অসম্ভব সুন্দর এমব্রয়ডারি, হ্যাঁ ফুল ফ্রন্ট পার্টটা জুড়ে। অ্যান্ড এই যে ফুল প্যানেল পোর্শনটা, ও মাই গড ফুল প্যানেল পোর্শনটা এত সুন্দর ওয়েতে এমব্রয়ডারি করা আছে স্টোন ওয়ার্ক সহ। হ্যাঁ তো এটা গেল ড্রেসটা, সাইড স্লিভস আছে, এই যে সাইড স্লিভস আছে প্লেন স্লিভস। তো যার যার ভালো লাগে নিয়ে নেবেন, এটার ওড়নাটা অসম্ভব সুন্দর না, এটার ওড়নাটা কিন্তু অনেক অনেক সুন্দর, গোল্ডেন কালারের ভেতরেই অনেক সুন্দর ওড়না উইথ দুই পাশে এমব্রয়ডারি, হ্যাঁ একদম ছাকা ছাকা এমব্রয়ডারি, এই যে এরকম জালি জালি এমব্রয়ডারি। ওকে পাইছেন আপনি সোহানা,
ওকে, সো প্রাইস হচ্ছে মাত্র 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 1550 টাকা। দ্রুততার সাথে নিয়ে নেবেন, মাত্র 1550 টাকা স্ক্রিনশট নিয়ে। এবার দেখিয়ে দেই একদম কম প্রাইসের ড্রেস, ঠিক আছে? একদম হাজারের নিচে ড্রেস যারা দেখতে চাচ্ছেন তাদের জন্য। এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা, যে দুই পাশে দেখা যাচ্ছে ফুললি এমব্রয়ডারি করা উইথ স্টোন ওয়ার্ক, ঠিক আছে? সোহানা পাপড়ি অ্যান্ড হচ্ছে শাহিনুর খানম। হ্যাঁ, এই যে ওকে, এটা আরো সুন্দর, এটা আমি নিয়েছি, ঠিক আছে? যারা যেটা নিয়েছেন তারা তো নিয়েছেন, যারা নেন নাই তারা নিয়ে নেন। হ্যাঁ, এই যে ওয়াও, অল্প কয়েক পিসেস আছে, এটা তো ডিসকাউন্টেড, সবাই বুঝতে পারছেন। অ্যান্ড এইটা হচ্ছে গিয়ে ড্রেসটা। হ্যাঁ, এই যে অনেক অনেক সুন্দর, এটা আরো সুন্দর, ঠিক আছে? এটা হচ্ছে প্যানেল পোর্শনটা, প্যানেল পোর্শনও ফুল এমব্রয়ডারি করা উইথ ঝুল। অ্যান্ড এটা হচ্ছে গিয়ে স্লিভ পোর্শনটা। হ্যাঁ, এবার ওড়নাটা দেখাই দিই, ওড়নাটা পিওরের ভিতরে না, ওয়েটলেসের ভেতরে। হ্যাঁ, ওয়েটলেসের ভেতরে ফুল এমব্রয়ডারি করা ওড়না, অনেক সুন্দর, পুরোপুরি এমব্রয়ডারি করা ওড়না। ওকে, হাই আপু, হ্যালো 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 হ্যালো। এই যে এটা হচ্ছে ওড়নাটা, দেখেন ওয়াও, খুবই সুন্দর একটা ওড়না, ওড়না পুরোপুরি এমব্রয়ডারি করা, ঠিক আছে? এটা একদম 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 ডিসকাউন্ট প্রাইসে 990 টাকায় পেয়ে যাচ্ছেন, মাত্র 990 টাকা। খুব দ্রুততার সাথে নিয়ে নেবেন, হ্যাঁ, চট জলদি করে নিয়ে নেবেন। অ্যান্ড দেন এটা ব্ল্যাকটা দেখাই দিই, আপু তুমি কি মাথা নষ্ট করে দিবা ঈদের আগে? মনে হয় পাবনা যেতে হবে, তুমি কি চাও ঈদ ঈদ মানে হয় পাবনা বসে করতে? না আপু, আমি চাই না ঈদ পাবনা বসে করেন, বাট ড্রেসগুলো খুবই সুন্দর, কেউ মিস করেন না। এই যে এটা হচ্ছে টোটাল জিনিসটা, ঠিক আছে? হ্যাঁ, ব্ল্যাক ব্ল্যাকটা একই জিনিস, এমব্রয়ডারি উইথ স্টোন ওয়ার্ক। হ্যাঁ, প্রত্যেকটা এমব্রয়ডারি লাইন বাই লাইন স্টোন ওয়ার্ক করা আছে। অ্যান্ড এটা হচ্ছে গিয়ে স্লিভ পোর্শনটা, হ্যাঁ, স্লিভটা অনেক 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 গর্জিয়াস। দেন এটা হচ্ছে ওড়নাটা, এত সুন্দর একটা ওড়না দেওয়া আছে, অসম্ভব সুন্দর একটা ওয়েটলেস জর্জেটের ওড়না দেওয়া আছে, 990 টাকা প্রাইস, ঠিক আছে? মাত্র 990 টাকা, নিয়ে নেবেন চুপচাপ করে, নিয়ে নেবেন ধূপধাপ করে, চুপচাপ ধূপধাপ নিয়ে নেবেন, খুবই কালারফুল একটা জিনিস। ওকে, সো এটা গেল ড্রেসটা। হ্যাঁ, অ্যান্ড এইটা আমি লাস্টে চলে আসছি, এখন একদম লাস্টে চলে আসছি, লাস্টে চলে এসে আমি যখন ইটা পরেছিলাম তোমার ড্রেস দেখে আমি এখন হাফ পাগল। আচ্ছা, তাই মজা করা হইতেছে আমার সাথে না এখন সবাই মিলে? তো এটা হচ্ছে হোয়াইট কালার, হ্যাঁ, খুব সুন্দর একটা, হ্যাঁ, গ্লোয়িং কটনের ভেতরে। এই যে স্লিভসটা হচ্ছে অল ওভার এমব্রয়ডারি করা, গলাটা অল ওভার এমব্রয়ডারি করা। দেন হচ্ছে এটা হচ্ছে গিয়ে পুরো বডি পার্টটাতে সারস্কি স্টোনের ওয়ার্ক করা। দেন এটা প্যানেলটা এমব্রয়ডারি করা আছে, ঠিক আছে? অ্যান্ড এই যে স্লিভসটা তো আগেই দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে গিয়ে ড্রেসটা। অ্যান্ড এটা ফুল কটনের আরামদায়ক ওড়না উইথ ডিজিটাল প্রিন্ট। অ্যান্ড দুই পাশে এইরকম সুন্দর এমব্রয়ডারি পেয়ে যাচ্ছেন, ঠিক আছে? সুন্দর এমব্রয়ডারি পেয়ে যাচ্ছে। অ্যান্ড এটা হচ্ছে সালোয়ারটা, প্রাইস হচ্ছে মাত্র 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 কত, 1680 টাকা, না প্রাইস হচ্ছে মাত্র 1680 টাকা। সো নিয়ে নেবেন চুপচাপ, চট জলদি, ঠিক আছে? থ্যাংক ইউ ভেরি মাচ, এতক্ষণ আপনাদের সাথে ছিলাম, ভালো লাগলো। অ্যান্ড আবারও আসবো ইনশাল্লাহ, আজকে যদি আসতে পারি আসবো, না হলে আগামী কালকে চলে আসবো। আল্লাহ হাফেজ।